আমি মোহাম্মদ আসাদ, এদেশের অন্যতম পথিকৃৎ শিল্পী। মর্তুজা বশীরের শেষ সময়গুলোই তার সঙ্গে ছিলাম। এখানে অনেক কালেক্টরের কাজ আছে, আমার কালেকশনটা একেবারেই ভিন্ন। আমার কালেকশনের বড় একটা অংশ হচ্ছে তার ফটোগ্রাফ। আমি মর্তুজা বশীরের প্রায় 9000-এর উপরে ছবি তুলেছি, সেটা প্রায় শতাধিক ঘটনার শতাধিক সময়ে তোলা। আমি এদেশের চিত্রশিল্পীদের নিয়ে কাজ করছি প্রায় 2 যুগ। সেই শুরু থেকেই মর্তুজা বশীরকে খুঁজছিলাম, কিন্তু উনি যেহেতু চট্টগ্রামে বসবাস করেন তাকে তার দেখা পাচ্ছিলাম না। 1998 সালে চারুকলার 50 বছর পূর্তি উপলক্ষে চারুকলায়, ঢাকা চারুকলায় মর্তুজা বশীরকে পেয়ে যাই। তখন অনেক ছবি তুলি, এই প্রথম মর্তুজা বশীরের ছবি তোলা, এবং ওনাকে ঘিরে সব আর্টিস্টরা, ওনার সমসাময়িক যারা ছিল সবাই ওনাকে ঘিরে ধরে থাকতেন, সবারই বন্ধু ছিলেন মর্তুজা বশীর। তারপর মাঝে মধ্যেই ছবি তুলেছি, খুব বেশি না, ঢাকায় আসলেই ছবি তুলেছি। খুব যে বেশি তোলা এমন না, কিন্তু 2013 সালে উনি অসুস্থ হয়ে পড়েন এবং খুব বেশি অসুস্থ হয়ে যান, ইউনাইটেড হসপিটালে ভর্তি হন। সেখানে আমার বন্ধু আশফাকুর রহমান, সে আমাকে খবর দিয়ে নিলেন স্যারের ছবি তুলতে হবে হাসপাতালের ভেতরে। সে এক জটিলতা, হাসপাতালের ক্যামেরা নিয়ে যাওয়া অনেক সমস্যা। স্যারের বড় মেয়ে মুনিরা বশীর, জুই আপা আমার ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে গেলেন, আমরাও গিয়ে ছবি তোলা শুরু করলাম। তখন স্যারের খুব বেশি অংশ নাড়াতে পারেন না, মাথাটুকু নাড়াতে পারেন, কিন্তু ওনার ছবি তোলার এত আগ্রহ ছিল এই সীমাবদ্ধতার মধ্যেও উনি নানান অ্যাঙ্গেলে পোজ দিয়ে আমাকে ছবি তোলালেন এবং ছবি দেখলেন ছবিগুলো ঠিক আছে কি না। সে থেকেই ছবি তোলা শুরু। সেই 2013 সাল থেকে ওনার মৃত্যুর আগ পর্যন্ত তার ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবেই কাজ করেছি। অনেক জায়গায় অনেক ক্যাটালগে উনি লিখেছেন মাই ফটোগ্রাফার মোহাম্মদ আসাদ। তো ছবি তোলার একটা বড় সমস্যাও ছিল, তিনি যেহেতু কম্পোজিশন নানান অ্যাঙ্গেল জানতেন, তিনি ফটোগ্রাফারও ছিলেন। মর্তুজা বশীরের একটা ক্যামেরা ছিল, সেটা হলো ক্যানন ক্যানোনেট, এটা সম্ভবত ক্যাননের শুরুর একেবারে ক্যামেরা। সেই ক্যামেরাটা দিয়ে তিনি অনেক ছবি তুলেছেন, তার ছবি মন্দিরের যে ছবিগুলো এখানে এই প্রদর্শনীতে রয়েছে, এছাড়া অনেক মেয়ে ছেলেদের ছবি তুলে সে পরীক্ষা নিরীক্ষা করেছেন। তো তার ছবি তোলা খুব সমস্যায় ছিল, হঠাৎ করে একটা ছবি তুললে দেখতো যে এই অ্যাঙ্গেলটা পছন্দ হয়নি, তারপর সেইটা ভুল ধরা, নানান জিনিস নিয়ে ছবি তুলতে হতো। তারপরও ছবি তুলেছি, অনেক অনেক অ্যাক্সেস দিয়েছে আমাকে, এমন কোনো ওনার বিষয় বাদ ছিল না যেটার ছবি আমি তুলি নাই। ছেলে মেয়েদের সঙ্গে, স্ত্রীর সঙ্গে, নাপিত আসছে ঘরে তার চুল দাড়ি কাটার জন্য সেখানে ছবি তুলেছি, এমনকি শাওয়ার নেওয়ার সময়ও ছবি তোলার অ্যাক্সেস দিয়েছে। তো তার জীবনের যে বড় জিনিস সর্বশেষ ছবি তুলেছি, তিনি একদিন সারাদিন কী করে, সকালে উঠে কী করে, তারপর কী করে, সেই সিরিজের কী খাচ্ছে, সব কিছু তিনি আমাকে দিয়ে তুলিয়েছেন। এইটা একটা বড় ই হয়ে রয়েছে, শুধু ছবি নয় ভিডিও নিয়েছি, এই সব কিছু মিলিয়ে একটা বড় ছবির আর্কাইভ, যা থেকে অল্প কিছু সংখ্যক ছবি বেঙ্গলের প্রদর্শনীতে দিয়েছি। আমার আরেকটা প্রদর্শনী, আরেকটা হচ্ছে কি, ওনার শেষ সেলফ পোর্ট্রেট। আমরা জানি মর্তুজা বশীর অসংখ্য 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 সেলফ পোর্ট্রেট এঁকেছেন, অনেক হিসাবেও আসে না কার কাছে কোথায় সেলফ পোর্ট্রেট দিয়েছেন, তবে তার প্রিজারভেশনেও অনেক অনেক সেলফ পোর্ট্রেট রয়েছে যেগুলি উনি নিজের কাছেই রেখেছেন, আমাকে দিতে চাননি এই সেলফ পোর্ট্রেটে। এক ঘটনা ঘটেছে, আমি আমাদের আরেক চিত্রশিল্পী অলোকেশ ঘোষকে দিয়ে মর্তুজা বশীর স্যারের একটা পোর্ট্রেট করিয়েছি, অসাধারণ সেই
প্যাস্টেলে করা, অয়েল প্যাস্টেলে করা সেই পোর্ট্রেটটি ফেসবুকে দেওয়ার পর স্যার খুব প্রশংসা করেছেন সেই পোর্ট্রেটটি। এক সময় আমাকে তার মেয়েকে দিয়ে বলেছেন যে এই পোর্ট্রেটটি তিনি চান। আমিও গো ধরলাম যে এই পোর্ট্রেটটি নিতে হলে তো কিছু একটা দিতে হবে। পরে রাজি হলেন, নিজে একটা সেলফ পোর্ট্রেট করে দিবেন। তখন তিনি 2017 সাল, তখন তিনি খুব অসুস্থ, যে একটা ছবি আঁকবেন এমন খুব একটা ভালো অবস্থান ছিল না। তারপরও এই অলোকেশ ঘোষের আঁকা পোর্ট্রেটটি নেওয়ার জন্য তিনি পেন্সিল ধরেছেন এবং আয়নার সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে একটা পোর্ট্রেট করেছেন। আমি সেখানে ক্যামেরা নিয়ে অনেক অনেক ছবি তুলেছি, সেই পোর্ট্রেটটি একে আমাকে দিয়ে তারপর আমার পোর্ট্রেটটি নিয়ে তার বড় মেয়েকে দিয়েছেন। আমার সেলফ পোর্ট্রেটের কালেকশন এবং মুর্তজা বশিরের সর্বশেষ সেলফ পোর্ট্রেট করার এই একটি ঘটনা। আমরা জানি মুর্তজা বশির শুধু ছবি এঁকেই শেষ ছিলেন না, তার জীবন, তার গবেষণা সব কিছুতে একটা শিল্পের ছাপ ছিল। উনি যেই কাজ করতেন তার আগে অনেক দিন ভাবনা চিন্তা করে সেই কাজটা শুরু করতেন। ওনার কাজগুলির দেখবেন যে কাজ করার আগে অনেক টেবিল ওয়ার্ক করেছে। সর্বশেষ যে কাজটি করতে চেয়েছিলেন সেটা হচ্ছে গিয়ে আল্লাহর মহত্ব নিয়ে একটা কাজ করার খুব ইচ্ছা ছিল। যে আগে যেমন কলেমা তাইয়েবা নিয়ে একটা সিরিজ করেছেন, সেখানে ছিল বাংলার মোগল, বাংলার সুলতানি আমলের মুদ্রার হরফগুলি দিয়ে সেই এটা করা ছিল, কলেমা তাইয়েবার হরফগুলি ছিল, কিন্তু সেখানে রঙের অনেক আধিক্য ছিল। এবার তিনি করতে চেয়েছিলেন আল্লাহর মহত্ব, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এমন কিছু নিয়ে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি চিত্রের তল রাখতে চেয়েছিলেন আমাদের পটচিত্রের এক রং, কোনো এক রং। আর হরফগুলির জন্য তিনি গবেষণা করেছিলেন আমাদের শিলালিপির হরফগুলি। তো রমজানে আমার সাথে কথা হয়েছে, উনি প্রায় 26 পারা কোরআন শরীফ পড়ে নোট টোট নিয়েছিলেন যে এই কাজগুলি সে করবেন, বা পেন্টিংয়ের শুধু যে এটা ধর্মীয় জিনিস কেউ যেন মনে না করে, উনি এটা চেয়েছিলেন পেন্টিংয়ের আদলে আল্লাহর মহত্ব ক্যানভাসে তুলে আনা। সেটা তিনি পারেননি, আমাদের খুব দুঃখ, একটা ভালো জিনিস থেকে আমরা হারালাম স্যারকে। স্যারের প্রতি অনেক শ্রদ্ধা।